সীমন্ত ব্যানার্জি, সাইকোলজিক্যাল কাউন্সিলার। আর আজকে আমাদের আলোচ্য বিষয় রক্তাল্পতা, তার কারণ এবং প্রতিকার। রক্তাল্পতা বা অ্যানিমিয়া আমাদের দেশ ভারতবর্ষে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। রক্তাল্পতায় অনেক মানুষ ভোগেন এবং সেটা বিভিন্ন বয়সেরও হতে পারে, যেমন ছেলেরাও ভোগেন তেমনি অনেক মহিলারাও ভোগেন। তবে সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের রক্তাল্পতা ভোগার পরিমাণটা বেশি। যে রিপ্রোডাক্টিভ এজ থাকে অর্থাৎ 18 থেকে 45 পর্যন্ত, এই বয়সে মহিলারা কিন্তু অনেকেই রক্তাল্পতায় ভোগেন। রক্তাল্পতা একটা বড় সমস্যা আমাদের দেশের, কারণ বেশিরভাগ মানুষই গ্রামে বাস করে এবং শহরে বাস করে, যেখানেই বলুন রক্তাল্পতা কিন্তু আছে। এবারে আমরা দেখব রক্তাল্পতা কাকে বলে। রক্তে হিমোগ্লোবিন উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তাহলে শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পৌঁছাতে পারে না, এই অবস্থাকে কিন্তু রক্তাল্পতা বলা হয়। শরীরে খুব কম আয়রন থাকলে রক্তে কম আয়রন থাকে। রক্তে হিমোগ্লোবিন এবং লোহিত রক্ত কণিকা যদি কমে যায় তাহলে রক্ত ফ্যাকাশে বা হালকা হয়ে যেতে পারে। কম হিমোগ্লোবিন থাকার জন্য এই ফ্যাকাশে বা পাতলা রক্ত হওয়া অবস্থাকে আমরা রক্তাল্পতা বলি। অর্থাৎ রক্ত সাধারণত পুরুষ বা নারী হিসেবে হিমোগ্লোবিনে প্রকাশ করা যায়। অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম থাকে, সাধারণত মিনিমাম পুরুষদের ক্ষেত্রে 13 এবং মহিলাদের ক্ষেত্রে 12 হিমোগ্লোবিন থাকা বাঞ্ছনীয়। তার নিচে বা 10-এর নিচে যদি থাকে তাহলে আমরা তাকে রক্তাল্পতা আছে ধরে নিয়ে আর কি। তা রক্ত হচ্ছে আমাদের দেহের একটা গুরুত্বপূর্ণ উপাদান, কারণ রক্ত কম থাকলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। লোহা, লোহা হলো শরীরের সোনা, তাই আয়রন রক্তে খুবই দরকার। এবারে আমরা দেখব যে রক্তাল্পতা কেন হয়, কারণ আমরা আগেই বলেছি রক্তাল্পতা একটা বড় সমস্যা আমাদের দেশে বিভিন্ন পুরুষ এবং মানুষের ক্ষেত্রে। রক্তাল্পতা কেন হয়, কারণ আয়রন জাতীয় যে খাবার আছে অর্থাৎ যে খাবারে লোহা আছে সেই খাবার যদি কম খাওয়া হয় তাহলে রক্তাল্পতা হতে পারে। সবুজ শাকসবজি যেগুলো খাওয়া দরকার সেগুলো যদি কম খাওয়া হয় তাহলে রক্তাল্পতা হতে পারে। অর্থাৎ কৃমি কিন্তু একটা বড় সমস্যা। অনেকে আমরা খালি পায়ে মাঠে ঘাটে যাই, তাই কৃমি যদি শরীরে থাকে তাহলে রক্তাল্পতা হতে পারে, বা ঘন ঘন ম্যালেরিয়া হলে রক্তাল্পতা হতে পারে, বা কেটে গেল রক্তক্ষরণ হলো সেই জন্য রক্তাল্পতা হতে পারে। বিভিন্ন রকম রোগ ব্যাধি যেমন আছে ক্যান্সার, ডায়াবেটিস বা থ্যালাসেমিয়া যদি বাহক হয় সেক্ষেত্রে রক্তাল্পতা হতে পারে, বা বিভিন্ন ঔষধ ডোজ যেগুলো আছে সেগুলো যদি খাওয়া যায় এবং তার এফেক্টের ফলে কিন্তু রক্তাল্পতা আমাদের হতে পারে। তার যদি কারোর ক্রনিক রক্তাল্পতা থাকে অর্থাৎ ওষুধ চলছে বা অন্যান্য কারণে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো হেমাটোলজিস্ট বা রক্তের যিনি বিশেষজ্ঞ তার পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। এবারে আমরা জানব যে রক্তাল্পতার লক্ষণ কী কী, অর্থাৎ কী কী লক্ষণ থাকলে আমরা বুঝব যে কারোর শরীরে রক্ত কম আছে। যে লক্ষণ সেগুলি হলো ঘন ঘন অসুস্থ হয়ে পড়া, সবসময় ক্লান্তি ভাব, ক্লান্তির জন্য কাজ করতে ইচ্ছা না করা, অল্প কাজে দুর্বল লাগা, বুক ধরফর করা, শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাওয়া, পড়াশোনার মন না বসা, পড়তে বসছি মনটা অন্য জায়গায় চলে যাচ্ছে, এগুলো অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। বসে আছি, উঠলে মাথাটা কেমন ধরে গেল, কিছু দাঁড়াতে হলো, ওপরে সিঁড়িতে উঠছি বা সিঁড়ি থেকে নিচে নামছি সেক্ষেত্রে মাথাটা কেমন ধরে গেল, শরীরটা ফ্যাকাশে হয়ে যাওয়া, চোখের তলাটা ফ্যাকাশে হয়ে যাওয়া, জিভটা ফ্যাকাশে হয়ে যাওয়া, হাতের তালুগুলো ফ্যাকাশে ফ্যাকাশে হলদে হয়ে যাওয়া, যদি এগুলো থাকে তাহলে কিন্তু এগুলো হচ্ছে রক্তাল্পতার লক্ষণ। তা রক্তাল্পতা যে লক্ষণ সেগুলো বললাম, কিন্তু রক্তাল্পতা হওয়ার কারণ তো আগেই বলেছি, তার সাথে আর কিছু পয়েন্ট যুক্ত করা আছে, সেগুলো হচ্ছে যে কৃমির উপস্থিতি, ম্যালেরিয়া। আরেকটা বড় রক্তাল্পতার লক্ষণ যেটা, সেটা হলো কম বয়সে বিয়ে এবং বাচ্চা হওয়া। এখন
অনেকেই গ্রামগঞ্জে আছে, কম বয়সে চাইল্ড ম্যারেজ হয়ে যাচ্ছে, 13-14 বছর বিয়ে হয়ে যাচ্ছে এবং 1-1.5 বছরের মধ্যে বাচ্চা হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা রক্তপাতের লক্ষণ, অর্থাৎ ঘন ঘন বাচ্চা হওয়া কিন্তু রক্তপাতের লক্ষণ। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে রক্তপাত বেশি, আগেই বলেছি মহিলাদের মাসিক বা মেন্সের সময় একটা পরিমাণ রক্ত বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রক্তপাত হতে পারে, কেটে গেলে বা রক্তপাত হতে পারে। এগুলো হচ্ছে রক্তপাতের লক্ষণ। রিপ্রোডাক্টিভ যে এজ, সেখানে তো আমরা রক্ত ঘাটতি অনেক পেশেন্ট পাই এবং কাউন্সিলিং করি, কিন্তু অ্যাডোলেসেন্ট এজ বা বয়ঃসন্ধিকাল যেটা, যেটা 10-19 বছর বয়স, এই বয়সেও কিন্তু অনেক ছেলেমেয়ের রক্তের ঘাটতি আছে। কারণ রক্তল্পত বা অ্যানিমিয়া আমাদের দেশে একটা বড় সমস্যা। অ্যাডোলেসেন্ট এজ বা বয়ঃসন্ধিকালে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের মধ্যে সমস্যাগুলো দেখা যায়। বিশেষ করে যেমন সবসময় ক্লান্তি ভাব, ক্লান্তির জন্য কাজ করতে ইচ্ছা না করা, অল্প কাজে দুর্বল লাগা, বুক ধরপড় করা, শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাওয়া, কিছু করতে ইচ্ছা করছে না, শুয়ে থাকা, পড়াশোনা মন বসছে না, কিছু খেতে ইচ্ছা করছে না, এগুলো কিন্তু সবই রক্তল্পতার লক্ষণ। আগেই বলেছি রক্তল্পতা আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ সমস্যা, তাই দূর করার জন্য সরকার যেমন চেষ্টা করছে সেরকম কিন্তু আমাদেরও সচেতন হতে হয়। তাই আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন রক্ত কম আছে, রক্তল্পতা নিয়ে অনেক ভদ্রলোক, ভদ্রমহিলা বা ছাত্রছাত্রী তারা যান কাউন্সিলিংয়ের কাছে। অর্থাৎ কাউন্সিলিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। যেমন রক্ত কম থাকলে যদি ক্রনিক ডিজিজ থাকে, মেডিসিন চলে, সেক্ষেত্রে ডাক্তার যেমন দেখানো প্রয়োজন, সেরকম অ্যাডোলেসেন্ট এজ বা প্রেগনেন্ট অবস্থাতে কিন্তু কাউন্সিলিং একটা গুরুত্বপূর্ণ পার্ট। রক্ত দূর করার জন্য যে বিষয়গুলি, যে জিনিসগুলি আমাদের খাওয়া দরকার, সেগুলো হচ্ছে লৌহ সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে। লৌহ সমৃদ্ধ খাবার কি? কারণ লৌহ সমৃদ্ধ খাবার হচ্ছে যেগুলোতে লোহা বেশি পরিমাণে আছে, যেমন কুলেখাড়া শাক, লাল বা সবুজ নটে শাক, কলমি শাক, তারপর সজনে শাক, সবুজ যে সমস্ত শাকগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বেশি করে খাওয়া দরকার। কিন্তু অনেক ছেলে মেয়ে বা গর্ভ অবস্থায় যেসব মহিলারা আছেন তারা কিন্তু শাক সবজি খান না, বিশেষ করে অ্যাভয়েড করে যায়। অনেক ছেলে মেয়ে আছেন হয়তো শরীর স্বাস্থ্য খুব ভালো, কিন্তু দেখা গেল যে লতা সেগুলো তার মধ্যে আছে, দেখা যাচ্ছে যে তিনি হয়তো ফাস্টফুড বাইরে বেশি খাচ্ছে, কিন্তু এই শাকসবজি যেগুলো সেগুলো খায় না, সেই জন্য শাকসবজি খাওয়া দরকার। তারপর হচ্ছে অঙ্কুরিত ছোলা, মুগ, খেজুর, তরমুজ, আখের গুড়, এগুলো কিন্তু খাওয়া দরকার। এছাড়া মাংসের মেটে, মাছ, মাংস, ডিম, এগুলো অবশ্যই খেতে হবে। আর হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন হচ্ছে লেবু, পেয়ারা, আমলকি, টাটকা সবুজ শাক সবজি, এগুলো ভিটামিন সি আছে, এগুলো কিন্তু খাওয়া যেতে পারে। যেমন পেয়ারা বা লেবু, এগুলো কিন্তু আমরা গ্রামেও বাড়ি ঘরে পাই, এগুলো কিন্তু অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েদের একটা খাওয়ার বিশেষ সুবিধা আছে, কারণ এগুলো গ্রামগঞ্জে বা শহরে সব জায়গায় পাওয়া যায়। এই জন্য এই খাবারে যদি শাকসবজি ঠিক মতন খায়, গাজর আছে, টমেটো আছে, এগুলো যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এগুলো কিন্তু খেলে পরে রক্ত। এছাড়াও যেটা বলার সেটা হলো সরকারিভাবে কিন্তু আয়রন ফলিক অ্যাসিড খাওয়ার ব্যবস্থা আছে। প্রতিটি ছেলে মেয়ে যারা স্কুলে পড়ে তাদের সপ্তাহে একটা করে আয়রন ফলিক অ্যাসিড অবশ্যই খেতে হবে, খেতে পারে। আর কিমি একটা বড় সমস্যা, সেই জন্য বড় বা ছোট যারা আছেন প্রত্যেকে বলা বছরে 2 করে 6 মাস অন্তর কিন্তু কিমির ওষুধ খাওয়া বাঞ্ছনীয়। কারণ কিমি আমাদের শরীরে অনেকে থাকতে পারে, কিমির জন্য কিন্তু রক্তপাত হতে পারে। বিশেষ করে গর্ভবতী মহিলা যারা আছে বা অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে, কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে অনেক মহিলার, সেই জন্য তাদেরও কিন্তু এই খাবারগুলো সঠিক পরিমাণে খাওয়া দরকার। আমরা কাউন্সিলিংয়ের সময় সবসময় বলি যে লাল, হলুদ, সবুজ, সাদা সবাই খাবে গাদা গাদা। অর্থাৎ লাল মানে হচ্ছে টমেটো, গাজর, এগুলো। হলুদ মানে হচ্ছে ডিমের কুসুম, ডাল জাতীয় জিনিস। সবুজ হচ্ছে বিভিন্ন শাক সবজি। আর সাদা মানে হচ্ছে ভাত, রুটি, তারপরে ডিম, দুধ, এগুলো। ক্যালসিয়াম আছে এগুলোতে, ভিটামিন আছে, এগুলো কিন্তু খাওয়া দরকার। কারণ অ্যাডোলেসেন্স হচ্ছে গ্রোথ, হচ্ছে গ্রোয়িং এজ। তাই রক্তল্পতা দূর করার জন্য আমাদের যে আলোচনা সেটা আমরা এখানে করলাম। আর যেটা বলার সেটা হচ্ছে এই খাবারগুলো অবশ্যই খেতে হবে, কিন্তু এসব খাবার
এক ঘন্টা আগে বা পরে কিন্তু চা কফি বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস না খাওয়াই বাঞ্ছনীয়। তাই অ্যাডোলেসেন্ট এজ বা বয়সন্ধিকালীন ছাত্রছাত্রী যারা আছে সেসব ছেলেমেয়েদের বলা যে তোমরা কিন্তু শাকসবজি বেশি করে খাও, বাইরে ফাস্টফুড অনেক খাচ্ছ কিন্তু শাকসবজি অনেকে কম খাওয়া হয়ে যাচ্ছে, এই জন্য শাকসবজিটা নিয়মিত খাওয়া দরকার। আর দরকার পড়লে স্কুলে যে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেয় সেটা এবং বছরে দুটো করে কিমের ওষুধ খাওয়া দরকার, কারণ রক্ত কম থাকলে কিন্তু পড়াশোনা, অমনোযোগী ভাব, ল্যাক অফ কনসেন্ট্রেশন, রাগ, খিদে কম হয়, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে। তাই এই রক্তকতা নিয়ে আমার এই আলোচনা। সব বয়সী রক্ত কম, আপনারা আয়রন জাতীয়, ফলিক অ্যাসিড জাতীয় যে সমস্ত খাবার আছে সেগুলো বেশি করে খাবেন, আর নির্দিষ্ট পরিমাণে ঘুম এবং খাওয়া দেখতে হবে, কিন্তু খাওয়ার সময় খেয়াল রাখতে হবে সেটা যেন সম্পূর্ণ ডায়েট পদ্ধতিতে হয়, অর্থাৎ বেশি পরিমাণে সব কিছু খেয়ে নিলে হবে না, কারণ একটা ডায়েটিং ব্যাপার থাকে। নির্দিষ্ট পরিমাণে যেটুকু দরকার সেটুকু খান, দেখবেন ঠিক রক্ত হবে। আশা করি আমার এই আলোচনা ভালো লাগলো, যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অন্যকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।